গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7টা, আজ 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে। আমি মেরি ক্রিসমাস বড়দিনে অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে বেশ বড় আনন্দের দিন, সেটা কাল রাত্রি 12টা থেকেই শুরু হয়ে গেছে আমাদের আনন্দ। তো আমাদের বাড়িতে যেরকম সাজানো হয়েছে, তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখাবো। তো বুঝতেই পারছো, আলো জ্বলছে, সেই আলোর মধ্যেই আজকে আমি ভিডিওটা করছি। তো কেমন লাগলে অবশ্যই, কেমন লাগবে তোমাদের ভিডিওটা দেখে, কেমন কী রকম ভালো লাগছে অবশ্যই জানিও, তাহলে বেশি খুশি হব। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের দিনে, ঠিক আছে? অন্যদিন তো করো না, তাই বাড়ে না। তো আজকে আমি নিজেই যেতে চেয়ে নিলাম। আর এই এসে আমার শান্তা, আমার ছেলেকে শান্তা দিয়েছে এই যে মিকি মাউস, দেখতে পাচ্ছ? ঘুম থেকে উঠে এই গিফটটা পেয়েছে। ও চেয়েছিল অন্য কিছু, পেল অন্য কিছু। তো যেটা পেয়েছে সেটা নিয়েই আনন্দেই ও সারাদিন কাটিয়েছে। আর সারাদিন আর এই সব জামা কাপড়, ওর আরও ছোটো জামা কাপড় ওকে পরিয়েছে, ও এগুলো খুঁজে পেতে বের করে, যাতে ওর ঠান্ডা না লাগে সেই জন্য আর কি পড়িয়েছে। তো চলো দেখাই আমি কীরকম ভিডিওটা করেছি, মানে কীরকম সাজানো হয়েছে সেটা অবশ্যই বলবে। আর তোমরা নিশ্চয়ই খুব আজকে আনন্দ করছো, ঘুরছো ফিরছো, আমি কোথাও যাইনি, আমি ঘরে বসেই আনন্দ করছি। আর সারাদিনে আজকে কী কী রান্না করেছি, আজকে সেরকম বিশেষ বিশেষণ কিছু রান্না করার সময় পাইনি, তাই রান্না করিনি সেরকম ভালো মন্দ। তো দেখা যাক কি রাতের বেলা মেনু হবে, পনির করব আর লুচি, আর সকালবেলা একদম নর্মাল আলু মটর কারি আর হলো পালং শাক আর বেগুন ভাজা, একদম সিম্পল খাওয়া দাওয়া আজকে বড়দিনে এইরকমই খাওয়া দাওয়া, কেন একটু তাড়াহুড়ো ছিল, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর রাত্রেবেলা করব পনির, মটর পনির আর লুচি, আর যদিও আর কিছু সাথে যদি থাকে যদি মিষ্টি। আর ও আজকে একটা আজকে জিনিস নেওয়া হয়েছে, গুড়, খেজুরের গুড়, অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই গুড়টা, যদি সম্ভব হয় আজকে দেখাবো, নালে অন্য দিন দেখাবো। আজকে খেজুরের গুড় দেওয়াছে, নেওয়া হয়েছে আর কি 3 কিলো আজকে খেজুরের গুড়, পাতলা মানে ঝোলা গুড়টা সেটা নেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই কীরকম আমাদের সেদিনে দেখিয়েছি, মানে তৈরি হচ্ছে, আজকে পুরো দেখাচ্ছি, কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রের আগেই, 12টা বাজার আগেই কমপ্লিট। তো সেটা চলো দেখাই। তো আমার ভিডিওটা আমি শ্যুট করলাম, করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখে বলবে, দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে আর বেশি বকবক করব না, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই ইতি করলাম। তো চলো টাটা, বাই।